সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন। নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদের বেশ কিছু মনিটর দেখাবো, যে মনিটরগুলো আসলে আপনারা যারা 22 ইঞ্চি মনিটর কিনবেন এবং যারা প্রফেশনাল কাজের পাশাপাশি গেমিং, ভিডিও এডিটিং এই ধরনের কাজ করে থাকেন, অ্যাকুরেট কালার যাদের প্রয়োজন তাদের জন্য বেসিক্যালি আমি কিছু মনিটর আপনাদের দেখাবো। এবং যে মনিটরগুলো আসলে প্রাইস বেশ ড্রপ করেছে, নর্মালি আমাদের আগের যে মনিটরে ভিডিও আছে ওই মনিটরের মধ্যে এই মনিটরে আছে কিছু মনিটর যেগুলোর প্রাইস ছিল অনেক বেশি, বাট এখন প্রাইসটা বেশ কিছু ড্রপ করেছে, প্রাইস কমেছে। সেই ক্ষেত্রে দেখা যায় আজকের আপনাদেরকে আমরা প্রাইসগুলো আপনাদের সাথে শেয়ার করব এবং কোন কাজের জন্য কাদের কী মনিটর প্রয়োজন সেটাও আপনারা জানতে পারবেন। তো সব কিছুই জানতে হলে আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। তার আগে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি বাজিয়ে দিন, এতে আমাদের ভিডিওগুলো সবার আগে আপনারা পেয়ে যাবেন। তো চলুন আপনাদেরকে মনিটরগুলো একটু দেখিয়ে দেওয়া হোক। তো ফার্স্টে আমি যে মনিটরটা দেখাবো সেটা ব্র্যান্ড হচ্ছে এমএসআই ব্র্যান্ডের একটি মনিটর, এবং মনিটরের মডেলটি এখানে অলরেডি লেখা আছে, প্রো এমপি 241X। এটা হচ্ছে এটার মডেল, এবং মনিটরটির সাইজ যদি আমি বলি 24 ইঞ্চি মনিটর, বাট অ্যাকুরেট যদি হয় 23.8 ইঞ্চি পাবেন আপনারা এটার সাইজ যদি আপনারা মাপেন। 23.8 ইঞ্চির টোটাল প্যানেলের সাইজ, এবং মনিটরটির প্যানেল হচ্ছে ভিএ প্যানেল, এবং এটার রেজলিউশন হচ্ছে ফুল এইচডি 1920x1080 পিক্সেল। আর মনিটরটির ডিসপ্লে যদি দেখেন লুকিংয়ের দিক থেকে বেশ চমৎকার কিন্তু একটি লুকিং মনিটরটির মধ্যে। এটার রিফ্রেশ রেট হচ্ছে 75 হার্স এবং রেসপন্স টাইম হচ্ছে 4 ms। আর মনিটরটি যদি ভিউইং অ্যাঙ্গেল বলি সেটা হচ্ছে 178 ডিগ্রি পর্যন্ত। লাইক আপনি যদি এই কর্নার থেকে দেখেন সেক্ষেত্রে কোনো কার্বন পড়বে না। আমি যেখানে দাঁড়ায় আছি সেখান থেকে যদি আমি মনিটরটি দেখি কোনো কার্বন বা আমরা যেটা বলি নেগেটিভ, এরকম কোনো নেগেটিভ হবে না। সেক্ষেত্রে এই মনিটরটি যারা গ্রাফিক্সে কাজ করবেন, ডিজাইনিংয়ে কাজ করবেন, অথবা যারা 22 ইঞ্চি মনিটর কিনতে চাচ্ছেন চিন্তা ভাবনা, তাদের জন্য এটা বেস্ট হবে, কারণ ওই দামে আপনারা এই মনিটরটি পেয়ে যাবেন। তো এই মনিটরটি পোর্ট হিসাবে যেটা আছে সেটা হচ্ছে এইচডিএমআই পোর্ট এবং ভিজিএ পোর্ট, দুইটা পোর্ট আপনারা এটার মধ্যে পেয়ে যাবেন। আর প্রাইসে যদি আসি, মনিটরটির আসলে রেগুলার প্রাইস হচ্ছে 16,000 টাকা, বাট আমরা এটা 16,000 টাকায় বিক্রি করছি না, এটা অফারে বিক্রি করছি। এটা আমাদের অফারের প্রাইস হচ্ছে 14,900 টাকা। 14,900 টাকায় বেসিক্যালি দেখা যায় আজ থেকে যদি এক মাস আগের কথাও চিন্তা করেন, 24 ইঞ্চি যেই কোনো মনিটর কিনতে গেলেই আপনার 20,000 টাকা প্লাস করা লাগতো। সেক্ষেত্রে 14,900 টাকায় আপনি 24 ইঞ্চি মনিটর এমএসআই 3 বছর ওয়ারেন্টি সহ অফিসিয়াল প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাবেন। তো এই মনিটরটার পরে যদি আমি আরেকটা মনিটর দেখাই সেটা হচ্ছে এমএসআই ব্র্যান্ডেরই, এটাও 24 ইঞ্চি মনিটর, এটা কিন্তু কার্ভ মনিটর, আপনারা দেখলেই বুঝতে পারবেন এটা কিন্তু একটি কার্ভ মনিটর, ফুল কার্ভ একটি মনিটর, এবং এটার সেম ডিসপ্লে 24 ইঞ্চি ডিসপ্লে, এবং ব্যাকসাইডের যদি ডিজাইনটা দেখাই বেশ চমৎকার কিন্তু একটা ডিজাইন, এটা কিন্তু ফুল গেমিংয়ের একটা লুকিং আছে এখানের মধ্যে 24 ইঞ্চি মনিটরের মধ্যে ব্যাকসাইডটা। এটা অ্যাকুরেট ডিসপ্লে সাইজ যদি হয় সেটা হচ্ছে 23.6 ইঞ্চি 23.6 ইঞ্চ এটার ডিসপ্লে সাইজ, এবং এটার প্যানেল যেটা সেটা হচ্ছে ভিএ প্যানেলে আপনারা পেয়ে যাবেন, এবং রেজলিউশন হচ্ছে 1920x1080 পিক্সেল। এরপরে যদি আসি এটার রিফ্রেশ রেট 75 আওয়ার্স রিফ্রেশ রেট, এবং রেসপন্স টাইম হচ্ছে 4 ms। এটা এবং এটা প্রায় কিন্তু সেম ক্যাটাগরির মনিটর, বাট এটার হচ্ছে কার্ভ মনিটর, ওইটা রেগুলার যে বেসিক মনিটর থাকে সেই টাইপের মনিটর। এটার পোর্ট হিসাবে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এইচডিএমআই এবং ভিজিএ, দুইটা পোর্টই আপনারা পেয়ে যাবেন। যারা কার্ভ পছন্দ করেন তারা এই মনিটরটি দেখতে পারেন, মনিটরটি কিন্তু লুকিংও চমৎকার এবং গেমিংয়ের জন্য ইউজ করতে পারবেন, গেমিং মনিটর হিসাবে এটা ব্যবহার করতে পারবেন আপনারা। সেক্ষেত্রে এই মনিটরটি যদি বাজার মূল্য আমি বলি এখন যেটা এটা এমআরপি প্রাইস সেটা হচ্ছে 17,000 টাকা, বাট আমরা সেই প্রাইসে বিক্রি করতেছি না, আমরা ভিডিও যারা দেখবেন তাদের জন্য অফারে বিক্রি করতেছি, তারা এটা আমাদের কাছ থেকে কিনতে পারবেন 16,100 টাকা। যারা আমাদের ভিডিও দেখে কিনবেন তারা এটা আমাদের কাছ থেকে কিনতে পারবেন 16,100 টাকা, 16,100 টাকায় আপনারা এই মনিটরটি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন।
তো এরপরে আরও একটা মনিটর আমি যেটা আপনাদের দেখাবো সেটা হচ্ছে সেম ব্র্যান্ডেরই MSI 24 ইঞ্চি একটি মনিটর। এই মনিটরটি নিয়ে অলরেডি ভিডিও আমাদের অলরেডি একটা আছে ইউটিউব চ্যানেলে, এবং সেই ভিডিওটি দেখে আপনারা ঢাকা এবং ঢাকার বাইরের থেকে অনেকেই অর্ডার করে আমাদের কাছ থেকে মনিটরটি পারচেস করেছেন। বেসিক্যালি এই মনিটরটির চাহিদা অনেক বেশি, এটা কিন্তু বেশ আরও গত বছরের মডেল বলা চলে, এবং এটা ফুল এইচডি এবং আইপিএস প্যানেল। এটা মনিটরটি মডেল যদি আমি এখানে দেখাই, অপটিপ্লেক্স G241VE2 ই-স্পোর্টস গেমিং, অলরেডি লিখেই আছে এটার মডেলের সাথে একটা গেমিং মনিটর। এবং যারা গ্রাফিক্সের কাজ করেন, ডিজাইনিংয়ের কাজ করেন, অ্যাকুরেট কালার খুঁজেন, তাদের জন্য এই মনিটরটি সবথেকে ভালো হবে। এটার রেসপন্স টাইম হচ্ছে 1 ms এবং রিফ্রেশ রেট হচ্ছে 75 Hz। এই মনিটরটির মধ্যে কিন্তু আপনারা HDMI কেবল, HDMI পোর্টের পাশাপাশি ডিসপ্লে পোর্ট পাবেন, এবং ব্যাকগ্রাউন্ডটা যদি দেখেন, ব্যাকসাইডটা যদি দেখেন, পুরো কিন্তু একটা গেমিং লুক আছে। স্ট্যান্ডটাও কিন্তু বেশ বড়, চমৎকার একটি স্ট্যান্ড। এখানে একটা বাটন আছে যেটা জয়স্টিকের মতো আপনারা কন্ট্রোল করতে পারবেন সুইচগুলো। এই হচ্ছে এটা লুকিং, এবং এটা আমরা লাস্ট ভিডিওতে বিক্রি করেছিলাম হলো 18,500 টাকা, বাট এখন যারা নেবেন এটা কিন্তু প্রাইস রিজনেবল প্রাইস হয়েছে এবং প্রাইস অনেক কমেছে। সেক্ষেত্রে এখন এটা প্রাইস হবে হচ্ছে, এটার এখন প্রাইস হচ্ছে 17,400 টাকা। 17,400 টাকায় আপনারা এটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন, এবং যাদের প্রয়োজন দ্রুত চলে আসবেন আমাদের শপে, কারণ মনিটরগুলো স্টক আমাদের রিস্টক হয়েছে, এবং যেরকম প্রাইসে আমরা আসলে সেল করতেছি খুব বেশি দিন মনে হয় না এটা আমাদের কাছে এই প্রাইসে আমরা দিতে পারবো। তো এই হচ্ছে মনিটর। এর বাইরেও যদি কোনো মনিটর আপনাদের প্রয়োজন হয় অথবা দেখার প্রয়োজন হয়, আপনারা আমাদের কমেন্ট করতে পারেন, কমেন্টে দেখে আমরা সেই মনিটরগুলো ভিডিও আপনাদেরকে আপলোড করে দেব। তাছাড়া যারা পারচেস করার জন্য আমাদের শপে আসবেন তাদের জন্য আমি আমাদের অ্যাড্রেসটি বলে দিই। আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে 656-57 নম্বর শপ, মাল্টিপ্লান সেন্টার। আমাদের শপের নাম কম্পিউটার আর্কাইভ। এখানে আসলে আপনারা আমাদের প্রোডাক্টগুলো দেখতে পারবেন। তাছাড়া যারা ঢাকার বাইরে থেকে অর্ডার দিবেন আমাদের ফোন করে অর্ডার দিতে পারেন, স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপে আমাদের নক করতে পারেন, সেক্ষেত্রে আমরা তাদেরকে কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টগুলো দিয়ে দিব। তো আজকের ভিডিও এই পর্যন্তই, যাদের প্রয়োজন হবে আমাদের শপে চলে আসবেন, এবং আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক দিবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।